আগামী 14ই নভেম্বর অখিল ভারতীয় সমবায় সপ্তাহের সূচনা হবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তা চলবে আগামী 21শে নভেম্বর পর্যন্ত। এরই অঙ্ক হিসেবে শুক্রবার সকালে 69তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা সূচনা করেন দপ্তরের রেজিস্ট্রার এসমগ। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় সমিতির চেয়ারম্যান এবং দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। পাশাপাশি শোভাযাত্রায় বিভিন্ন টেবলোর মাধ্যমে সমবায় দপ্তরের বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছে। শোভাযাত্রাটি প্যালেস কম্পাউন্ড সমবায় ভবন থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ করে পুনরায় সেই জায়গায় গিয়ে শেষ হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠান 14 নভেম্বর থেকে 20 নভেম্বর। তো 14 তারিখ এটা সেন্ট্রালি সেটা উদ্বোধন হবে টাউন হলে, আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীর হাত ধরে। তারপর 7টা ডিস্ট্রিক্টে, ওয়েস্টেরটা হচ্ছে না যেহেতু এটা আমরা ক্লাব করেছি, 7টা ডিস্ট্রিক্টে এই 20 তারিখের মধ্যে প্রতিদিন একটা আলাদা আলাদা থিম নিয়ে এই সমবায় সপ্তাহ উদযাপন করবে। এই হচ্ছে উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ল্যাক সুনামুরা স্কুল, শিক্ষক স্বল্পতায় ভুগছে বিভিন্ন বিদ্যালয়গুলো। রাজ্যের প্রায় বিভিন্ন গ্রামাঞ্চলগুলিতে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একেবারেই লাটে উঠেছে, বিশেষ করে শিক্ষকের স্বল্পতার জন্যই দায়ী। 10,303 জন শিক্ষক চাকুরিচ্যুত হওয়ার পর দেখা যায়